ওপো এ ফিফটি ফাইভ ফাইভ জি মোবাইলে আপনারা কি স্পেসিফিকেশন পাচ্ছেন মোবাইলটার দাম কত মোবাইলটা কেমন হবে আপনাদের জন্য সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবেন আপনারা এই মোবাইলটার ব্যাপারে তো শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো ফ্রেন্ডস আমি আনন্দ আর লিমিটলেস আনন্দ চ্যানেলে আপনাদের স্বাগত এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ছয় পয়েন্ট পাঁচ ইঞ্চি এইচ ডি প্লাস ওয়াটার ডিসপ্লে এবং যে ডিসপ্লেটা থাকছে তার স্ক্রিনের রিফ্রেশ রেট থাকছে সিক্সটি হার্জ এবং এতে আমরা ওয়ান টোয়েন্টি হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড ইলেভেন অপারেটিং সিস্টেম কালার ওয়েস ইলেভেন পয়েন্ট ওয়ান ইউজার ইন্টারফেসের সাথে ফোনটি আপাতত দুটো কালার ভেরিয়েশনের লঞ্চ হয়েছে এক একটা দেশে এক একটা ফোনের কালার এক এক রকম হয় তাই আমি আপনাদের এখানে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন এই ফোনের থিকনেস হচ্ছে আট পয়েন্ট চার মিলিমিটার এবং এর ওজন হচ্ছে একশো ছিয়াশি গ্রাম এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি পাঁচ হাজার এমএইচের জাম্বো ব্যাটারি মানে বেশ বড়ো সাইজের ব্যাটারি আমরা পাচ্ছি ফোনের সাথে কিন্তু এর সাথে কোনো ফাস্ট চার্জিং সাপোর্ট আমরা পাচ্ছি না এর সাথে পাঁচ ভোল্ট দুই অ্যাম্পেয়ার মানে টেন ওয়ার্ট চার্জিং সাপোর্ট আমরা পাচ্ছি ফোনে যে চার্জিং কানেক্টারটা থাকছে সেটা ইউএসবি টাইপ সি এর পাশাপাশি আমরা এই ফোনে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোনপোড পেয়ে যাচ্ছি সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলকের ফেসিলিটি এবার আমরা সোজা চলে আসি ফোনের ক্যামেরার দিকে এই ফোনে রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি তেরো মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা প্রাইমারি যে ক্যামেরাটা থাকছে সেটা তেরো মেগাপিক্সেলের যার অ্যাপারচার হচ্ছে এফ টু পয়েন্ট টু এরপরে আমরা পেয়ে যাচ্ছি আরও দুই মেগাপিক্সেলের দুটো লেন্স এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই ফোনের রেয়ার ক্যামেরার মাধ্যমে ফুল এইচডিতে ভিডিও শ্যুট করা যাবে থার্টি ফ্রেম পার সেকেন্ডে এবার সোজা চলে আসি ফোনটার পারফরমেন্সের দিকে জেনে নিয়ে এতে আমরা প্রসেসার কী পাচ্ছি তো এই ফোনে থাকছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি সেভেন হান্ড্রেড প্রসেসার এটা একটা সেভেন এন এম প্রসেসার যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে টু পয়েন্ট তো এই প্রসেসারের কথা বলতে গেলে প্রথমেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে এই ফোনে আমরা ফাইভ সাপোর্ট পাচ্ছি এই ফোনে আমরা ডুয়াল ফাইভ সাপোর্ট পেয়ে যাচ্ছি এছাড়া এর পারফরম্যান্সটা কিন্তু মোটামুটি আপনারা বেশ ভালোই পাবেন আপনারা মোটামুটি সব রকম কাজই করতে পারবেন মাল্টিটাস্কিংও করতে পারবেন কিন্তু খুব হেভি গেম যদি খেলতে চান তখন একটু আপনাদের ল্যাগ দেখতে হতে পারে বাকি ঠিকঠাকই চলবে আপনারা যদি বিশাল হাই গ্রাফিক্সের কাজ করেন বা বিশাল হেভি গেম খেলেন তখন একটু প্রবলেম হবে বাকি কিন্তু অল ওভার এই প্রসেসারে আপনারা পারফরমেন্সটা যথেষ্টই ভালো পাবেন এবং সেভেন এম ওপর বেসড হওয়ার জন্য কিন্তু ব্যাটারি ব্যাকআপটাও আপনারা যথেষ্ট ভালো পাবেন এই মোবাইলে এবার সোজা চলে আসি আমরা র্যাম এবং ইন্টারনাল স্টোরেজের দিকে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি ছয় জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ এতে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা এলপিডিডিআর ফোর এক্স এবং এতে আমরা ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজটাই পেয়ে যাচ্ছি এই ফোনে ওয়ান টেরাবাইট পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করে এবার সোজা আমরা চলে আসি ফোনটার দামের দিকে এই ফোনটা আপাতত চায়নাতে লঞ্চ হয়েছে ওখানকার দাম হিসাবে এই ফোনটার দাম হচ্ছে পনেরোশো নিরানব্বই ইউয়ান মতো যেটা ভারতীয় টাকায় কনভার্ট করলে মোটামুটি এসে দাঁড়াচ্ছে আঠেরো হাজার টাকার কাছাকাছি এবং বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করেন আপনারা তাহলে মোটামুটি একুশ হাজার টাকার কাছাকাছি ফোনটার দাম এসে দাঁড়াচ্ছে তো এই মোবাইলটার ব্যাপারে আপনাদের কি ধারণা আপনাদের কি মত সেটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ আমার কাছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাই